সম্প্রতি কক্সবাজারে একজন নারী পর্যটককে গণধর্ষণ করা হয়েছে, প্রায় ধরনের ঘটনা চাউর হয়ে থাকে। ধর্ষণ ব্যবিচার ব্যাপক হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি হতে পারে? দেখুন, এই ধরনের ঘটনাগুলো এই জন্য হয়ে থাকে যেগুলোর চরম শাস্তি সমাজে নেই এবং সেগুলোর কার্যকর করা হয় না। যদি এ ধরনের চরম শাস্তি সমাজে কার্যকর করার নজির থাকতো এবং একজন অপরাধীও পার না পেত, তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের মাত্রা কমে যেত, সেটা বলাই বাহুল্য। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি তাদের অত্যাচার অবিচার থেকে। আল্লাহ রাব্বুল আমাদের মা বোনদেরকে এবং আমাদের সমাজের সমস্ত নিরীহ মানুষকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের বিরুদ্ধে গোটা সমাজে আমাদের সংগ্রাম চালাতে হবে। সেই সাথে যুব সমাজের বকে যাওয়ার পেছনে তাদের যে সমস্ত অন্যায় আচরণ, সেগুলোর পেছনে তাদেরকে যে সমস্ত সংস্কৃতির মাধ্যমে প্ররোচিত করা হচ্ছে, সেই সমস্ত সংস্কৃতিও এই সমস্ত অন্যায় অত্যাচার অবিচারের জন্য দায়ী। সে দায় তারা কোনোভাবে অস্বীকার করতে পারে না, বা সে সংস্কৃতি কোনোভাবে অস্বীকার করতে পারে না, এড়াতে পারে না। আপনি বলবেন যে এই সংস্কৃতি যে সমাজে নেয়, সে সমাজে কি অন্যায় বিচার হয় না? উত্তর হলো অবশ্যই হয়, হতে পারে, কিন্তু পরিমাণে অনেক বেশি হয়ে থাকে যখন সংস্কৃতি আপনার এমন হয় যে সংস্কৃতি যুবকদেরকে জেনা ব্যবিচারে প্ররোচিত করে, আত্মসংযমী না হয়ে তাদেরকে বরং আপনার ভোগবাদের দিকে ধাবিত করে। বিধায় এ বিষয়ে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ হওয়া উচিত।